দশমীর রাত থেকে নিখোঁজ নাবালিকার মৃতদেহ উদ্ধার শনিবার। পরিবারের অভিযোগ, ধর্ষণ করে খুন করা হয়েছে। ঘটনায় চাঞ্চল্য জাঙ্গিপাড়া এলাকায়। দশমীর রাত থেকে নিখোঁজ নাবালিকা, অবশেষে দেহ উদ্ধার। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে জাঙ্গিপাড়া থানার শ্রীহট্ট এলাকায়। এদিন সকালে শ্রীহট্ট এলাকার একটি জলাশয়ে দেহটি ভাসতে দেখেন স্থানীয়রা। দেহ উদ্ধারের পর পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, ধর্ষণ করেই খুন করা হয়েছে নাবালিকাকে। দেহ যেখানে উদ্ধার হয়েছে সেই জলাশয়ের কাছ থেকে উদ্ধার হয়েছে একজোড়া পুরুষের জুতো। জুতো দেখে পরিবারের সন্দেহ, খুন করা হয়েছে নাবালিকাকে। খবর পেয়ে এদিন ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশ এলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকার সাধারণ মানুষ। পরিবার সূত্রে জানা গেছে, দশমীর রাতে ভাই বোনেদের সাথে নিয়েই ঠাকুর দেখতে বের হয় ওই নাবালিকা। ভাই বোন রাতে বাড়িতে ফিরে এলেও নাবালিকা নিখোঁজ হয়ে যায়। এরপর পরিবারের লোক থানায় গেলে পুলিশ কোনো সহযোগিতা করেনি বলেও অভিযোগ পরিবারের। আমাদের হচ্ছে 7:30 থেকে বলছি নয়, রাত্রিবেলা দুবার গেছি, খালি বলছে ভাসানের দিন কে না মদ খায়, বলছে তোমরা ড্রিঙ্ক করেছো, তোমরা ড্রিঙ্ক করেছো, বাইরে যাও, সহযোগিতা নাই না, আসছে আসছে এসে বলছে পুপ আছে দাও, ফোনটা দাও, এই ভাই এসে ইয়ে করে যাচ্ছে, এটা কি নিয়ম? এখন যখন বলছি আমরা যে সিআইডি তদন্ত চাই, কুকুর চাই, বলছে সিআই কুকুর এখন হবে না। আচ্ছা, একটা ছেলের এক জোড়া জুতো পরে আছে ওখানে, এখনো কুকুর আসা যাবে? আচ্ছা, সিআইডি আসা যাবে, বলছে সিআইডি লাশ না পোস্টমর্টম হলে পাওয়া যাবে না, আমাদের সিআইডি চাই, কুকুর চাই, সিআইডি চাই, কুকুর। নিখোঁজ থাকার চার দিন পর এদিন সকালে বাড়ি থেকে প্রায় 1 কিমি দূরে জঙ্গিপাড়া থানার শ্রীহট্ট এলাকায় একটি জলাশয়ে নাবালিকার মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরিবারের লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে এসে মৃতদেহের জামা কাপড় দেখে দেহ শনাক্ত করেন। ওরা চার ভাই বোন থানায় অভিযোগ করেছিলাম, বলছে এরকম কোন প্রুফ দিন, প্রুফ থাকলে তো তাহলে আপনার বলতাম কেন, আমরাই তো যে নিয়ে আসতাম, বলে চার দিন ধরে থানায় ঘুরছি, কোনো আমাদের সিআইডি কুকুর নিয়ে এসে তদন্ত করুক, করে লাস্ট তুলে দিয়ে। এরপর ঘটনাস্থলে আসে জাঙ্গিপাড়া থানার পুলিশ। দেহ উদ্ধার করতে পুলিশকে বাধা দেয় স্থানীয় মানুষজন। তারা দাবি তোলেন পুলিশ কুকুর এনে ঘটনার তদন্ত করে দোষীদের গ্রেপ্তার করতে হবে। ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। চার দিন ধরে আমাদেরকে ঘোরানো ঘোরানো হয়েছে, যখনই যাই এনারা বারবার থানা থেকে বলছেন যে আপনারা মিষ্টি বাড়িতে নিয়ে চলে যান, আপনাদের মেয়ে বিয়ে করে ফেলেছে, কিন্তু এটা তো কথা নয়, আমাদের একটা মিসিং ডায়েরিও নেওয়া প্রয়োজন ছিল, এনারা সেটা করেনি। কালকে লাস্ট বেস একটা কেস নেওয়া হয়েছিল, তবুও অনেক হেফাজত করে কেসটা নেওয়া হয়েছে, কিন্তু আজকে যখন স্যারেরা এলেন তখন এনারা এসে বডির কাছে আসছিলেন, আমরা বডিতে হাত দিতে দিইনি, কারণ এর আগে তদন্ত হোক তারপরে বডিতে হাত দিই। এনারা বলছেন আমাদেরকে সহযোগিতা করুন, এনারা তো শেষ সময় এসে সহযোগিতা চাইছেন, আমরা তো সারা দিন রাত মেয়েটাকে খুঁজে গেছি, কিন্তু ওনারা স্যার একবারও আসেনি যে আপনাদের মেয়ে অমুক জায়গায় যেতে পারে, চলুন আমরা যাচ্ছি, কিন্তু সেসব কিছু নয়, ওনারা ওখানে বসে বসে ফোন ঘাটছেন আর একজনের বেশি থানার ভেতর ঢুকতে দিচ্ছে না। এনারা এখানে বাঁশ কাটতে এসেছিলেন কতগুলো মহিলা, ওনারা দেখেছেন, ওনারা দেখেন ওরা মানে আমাদের মেয়ে হারিয়ে গেছে, জামা প্যান্ট দেখে চিহ্নিত, হ্যাঁ জামা প্যান্ট দেখে চিহ্নিত হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, জাঙ্গিপাড়া। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড় যশোর রোড, সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।